नमस्कार अपना देखें 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आजकेर विशेष प्रतिबेदन। ব্যারাকপুরে एक বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দুরকম অভিযোগ শোনা গেল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রথম অভিযোগ এক রোগীর বাড়ি থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষামূলক করবার উপরে চাপ দেওয়া। দ্বিতীয় অভিযোগ দীর্ঘদিনের জেনারেল ম্যানেজার পীযূষ প্রকাশকে বদলি করানি। গরিবে অসহায় মানুষদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া এলাকার মানুষ পীযূষ বাবুকে এই হাসপাতালে থেকে অন্যথায় বদলি করা যাবে না বলে দাবি করলেন ব্যারাকপুর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা রাজেন্দ্র যাদব। সুস্থ মানুষকে অসুস্থ করে, সুস্থ মানুষকে অসুস্থ করে টাকা লোড করে। ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা রাজেন্দ্র যাদব বলেন, বেসরকারি হাসপাতালে ম্যানেজারের বাড়ানো থেকে রোগীর পরিষেবা দেওয়াটা অতি গুরুত্বপূর্ণ মনে করা উচিত। ভর্তি করে গিয়েছে তখন ওকে বলে ঠিক আছে এসে করতে হবে, কালকে সকালে ডাক্তার দেবে, রাত্রে আসবে, রাত্রে ডাক্তার আসেনি, সকালে ডাক্তার আসেনি, দুপুরবেলা ডাক্তার। আবার যখন ওর ছেলে বলতো ভাই পোষে গার্জেনকে জিজ্ঞেস করতে পারে, গার্জেনকে বলছে তোমাকে তোমার কে ডেকেছে এখানে, এক ঘন্টা আগে বললো তোমাকে ডাকা হয়েছে, তোমার কে ডেকেছে এখানে, অ্যাকচুয়ালি বলছে আমাকে ডেকেছেন বলে এসছি। তারপর হচ্ছে এখন কিছু কি হচ্ছে না, তারপর এগুলো করলেন সবগুলো কী রিপোর্ট, ওগুলো রিপোর্ট এখন আসেনি। আবার কিছু করে রিপোর্ট বলছে রিপোর্ট এসছে, একবার বলছে কি ওর মানে ইয়ে হয়েছে সাইডে মানে ওর হচ্ছে পাথর হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়েছে প্রথম হচ্ছে, তারপর অপারেশন অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে, পরে বলছে আবার পাথর হয়েছে, পাথর অপারেশন করতে হবে, যে কোনো একটা জিনিস বেরোবে তো সেটার মধ্যে রিপোর্টে। কিন্তু রিপোর্টটা কিছুই তো পায়নি, রিপোর্ট কিছুই পাচ্ছে না, যারা রিপোর্ট নিয়েছে কিছু পায়নি। কিন্তু সুস্থ মানুষ থেকে একটা ওটিপিতে ডাক্তার দিব্যি দেখে এখন আমাদের এখানে এই এখন টেকনোগ্লোবাল খুব ভালো হসপিটাল ছিল, কিন্তু এখন কিছু নতুন সিও এসছে, চারখানায় ম্যানেজার এসছে, যেখানে একটা ম্যানেজার দরকার, একটা ম্যানেজার চালাচ্ছিল ভালোভাবে, এখন আরও চারখানা ম্যানেজার এসছে। তা আমাদের এমনি গরিব এলাকা, এখানে চারটে ম্যানেজার যদি বেড়ে যায় মাসে তো 5 লাখ টাকা পেমেন্ট বেড়ে যাবে, তো সেটা চাপ পড়বে গরিব লোকের উপরে, কোথা থেকে পেশেন্টের উপরে, তো স্যার তারা দেবে কোথা থেকে এতগুলো টাকা। আর পাঁচখানা ম্যানেজার কোনো দরকার নেই, একটা ম্যানেজার ভালোভাবে সুস্থভাবে পীযূষ স্যার চালাচ্ছিল, তার তার মাথার মধ্যে পাঁচখানা অফিসার চারখানা আর ম্যানেজার ডেকে নিয়েছে। এই ম্যানেজারগুলো কিছু একটা সিও এসছে নতুন, সিও যাই না কোথায়, এদের নামে শুনছি কি অনেক কিছু অনেক হসপিটাল থেকে যে দুর্নীতি ছিল এদেরকে বারো করে দিয়েছে, ওরা সব এখানে এসছে, এখানে এসে এখানে হসপিটালকে শেষ করার ধান্দার জন্য এসছে। আর এই কেসটাই যেমন একটা আমরা প্রমাণ পাচ্ছি, যেটা বলছি একবার এটা হয়েছে একবার ওইটা হয়েছে, কিন্তু তাদেরও কিছু এটা তো মানুষের ক্ষতি, হ্যাঁ মানুষের ক্ষতি, মানুষের জীবন নিয়ে টানাটানি এর প্রতি, তারপরে এই করোনা পরিস্থিতির মধ্যে কি এখানে টেকনোলজি কি আপনার কি দায়িত্ব? আমার কোনো দায়িত্ব নেই, আমার বন্ধু আমার সাথে ওনার সাথে ওনাকে নিয়ে আমরা এসছি পরশুদিন, আসার পরে যা হচ্ছে হচ্ছে সেগুলো দাদা বলে দিয়ে পরবর্তীকাল সন্ধ্যাবেলায় ডেকে বলছে বিকালের দিকে ভাইপোকে ডেকে বলছে যে ওটি হবে, এটা সই করে দিলাম। আমরা যে ওটি হবে কিসের ওটি হবে না জেনে সই করে, তার মধ্যে প্রসেসিং কমপ্লিট হয়ে গেল, তাহলে ওটি করা জানতে হবে তোমাদের কিসের ওটি আছে, বলছে না অ্যাকচুয়ালি কি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা পাওয়া যায়নি, পেটে পাথর না অ্যাপেন্ডিক্স ক্লিয়ার নয়, ঠিক আছে এটা আমরা সাসপেক্ট করছি ভেতরে পাস আছে কিছু মাছ টাইপের মাংস জমেছে, ওটা আমরা ভেতরে ক্যামেরা গিয়ে ড্রিল করে ক্যামেরা ঢোকাবো, ঢুকে ভেতরে সার্চিং করে ওইটা আমরা অপারেশন করবো, যতটা যা দরকার সেই জায়গাগুলো ক্লিয়ার করবো। এটা এটা বলছেন হচ্ছে ডক্টর ইজাজ আহমেদ, যার আন্ডারে উনি ভর্তি নেই, ভর্তি হচ্ছে ডক্টর এস শাহর আন্ডারে, কিন্তু আমাকে অ্যাডভাইস করছে ডক্টর ইজাজ আহমেদ, তাহলে ওনার কাছে কী ইনফরমেশান আছে যার ভিত্তিতে উনি বলেন এ ভেতরে এইগুলো আছে। আমরা আমাদের রিপোর্টটা দেখান, রিপোর্টে দেখানোর পরে রিপোর্টটা তো দেখাতে পারলো না, যাই হোক দেখাতে না পারলে তারপর ওইখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে এমন কিছু একটা ঘোটালা ঘোটালা ব্যাপার আছে যেটা ডাক্তাররাও ক্লিয়ার নয়। অথচ ওটিতে তুলে নিজেকে জিজ্ঞাসা করলাম এখানে রিসেপশনে যে অ্যাপেন্ডিক্সের অপারেশনের খরচাটা তো বলুন কীরকম, বলো অ্যাপেন্ডিক্স অপারেশন শুধু 35,000, তারপরে 5-10-15 বাড়তেই পারে, এই কথা হলো। তার মানে কি মোটামুটি এ পর্যন্ত অটো মোটামুটি 25-30,000 বিল বানিয়ে দিয়েছে উইদাউট ট্রিটমেন্ট, শুধু এরকম পেট চাপলেন তারপরে আর কিছু জিজ্ঞেস করে চলে গেলেন।
ইনকাম হয়ে গেছে যে চারখানা ম্যানেজার বাবু আর চলে এসছে, এই যে 5-6 লাখ টাকা যে মাসে বেড়ে যাবে সেই টাকাটা কোথা থেকে আসবে? আমাদের যে এখানকার যে এলাকা, তো এখানে তো অ্যাভব টাকা ইনকাম করার লোক নেই, কলকাতা নেই, কেউ ওইখানে ওইখান থেকে পাচ্ছে, ওইখান থেকে পাচ্ছে, বিজনেসম্যান বড় বড় আছে, ওইখানে টাকাগুলো সব জমা দেবে সেটা হয়ে যাবে। তো এই যে 5-6 লাখ টাকা যে প্রত্যেক মাসে বার্ডেনটা বাড়বে সেই টাকাটা কোথা থেকে আসবে? এটা তো এই গরিব লোক, আমাদের এলাকা গরিব এলাকা, এখানে তাদের বিলের ওপর তো চাপ পড়বে, তো সেটা টাকাটা কী করে সেটা সে কী করা যাবে? এখানে 5টা ম্যানেজার তো কোনো দরকার নেই, এটা আমরা উপর আপনার জানান, এটা ওপরে যে আমরা দরকার আমরাও পাবলিক থেকে লিখে দেবো। এখানে 5 টেকনো অত বড় না, টেকনোটাকে প্রথমে বড় করুন সেরকমভাবে, ইনকাম বাড়ান, তারপর 5টা কেন 10টা ম্যানেজার রাখুন, আমাদের আপত্তি নেই, কিন্তু ইনকাম প্রথমে বাড়াতে হবে, তারপরে 10টা ম্যানেজার রাখুন। এখানে 10টা ম্যানেজার 5টা ম্যানেজার রেনে এখানে এখানে পাবলিক ওরাটা চাপ সৃষ্টি করা, এটা কিন্তু চলতে দেবো না আমরা, এটা করতে দেবো না, এটা পার্টি লেভেল থেকে আমরাই করতে দেবো না। আচ্ছা, আপনার তো আমার শুধু স্ল্যাং চালিয়েছে তার জন্য এটা বিল। মোট টোটাল কত খরচা হয়েছে আজকের ডেট পর্যন্ত? আজকের ডেট পর্যন্ত কত খরচা হয়েছে? 25,000 মোর অর লেস খরচা হয়েছে। আমি আমার আপনার নাম, আপনার নাম? আমার নাম রতন দাস। মিটিং করাচ্ছি যাতে ডাক্তার ওনার ওই পেশেন্টের মেডিকেল কন্ডিশনের ক্লিয়ারেন্সটা একদম পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্ট যারা রিলেটিভ ওনাদেরকে সামনে বসে বুঝিয়ে দেবে, ঠিক আছে? তো সেটা এক্ষুনি করিয়ে দেবো আমরা, আমরা ডাক্তারের সঙ্গে কথা বলি, আমরা পেশেন্টের ব্যাপারটা নিয়ে যাচ করছি, সেটা ব্যাপারে আমাদের যাবতীয় করণীয় করবো, আমরা এক্সপার্টিস যতগুলো মেডিকেল অ্যাডভাইস। ওনাদের যে অভিযোগ বিল বাড়ানোর জন্য এত কিছু করা হচ্ছে দীর্ঘদিন না, এই অভিযোগটা ওনারা বিলে, যেটা আমাদের এখানে এখনকার সিস্টেম আছে বিলে, প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা গ্লাভ সমস্ত কিছু একটা একটা করে লেখা থাকে। দুদিন ধরে ওনাকে এই অভিযোগের ব্যাপারে বলি, এটা কেউ ভাবতে পারে সেটা তার ভাবনা নিজের ব্যাপার, কিন্তু এরকম কোনো নয়, আমরা ম্যানেজমেন্ট থেকে এটা সবসময় এনশিওর করি 100% কারেক্ট বিল। কারেক্ট বিল মানে ওইটুকুই বিল করা হবে যেটুকু পেশেন্টের জন্য ইউজ হয়েছে, তার বাইরে কোনো জিনিস হবে না, এটা আমি একদম অ্যাসিওর করছি আপনাদের। 4 দিন ধরে পেশেন্টকে কিছু দেওয়া হচ্ছে না, শুধু স্যালাইন দিয়ে রেখে দিয়েছেন। পেশেন্ট ভর্তি হয়েছে শনিবার দিন সন্ধ্যেবেলা, তো 4 দিনের প্রশ্ন প্রথম কথা এখানে নেই, রবিবার আজকে সোমবার সকাল, যেমন ডক্টর পীযূষ আমাদের জেনারেল ম্যানেজার অপারেশন বলে দিলেন যে পেশেন্টের যদি এন্ডোস্কোপি করতে হয় তাহলে সেক্ষেত্রে একটা স্ট্যাচুটরি টাইম থাকে, কতক্ষণ আমরা নীল পাড় ওরাল বলে একটা কথা আছে, দ্যাট মিন্স আমরা মুখ দিয়ে কোনো খাবার পেশেন্টকে দিতে পারবো না, সেই সিচুয়েশান হলে তখন খাবার দেওয়া মেডিকেলি বিধিসম্মত নয়। বাকি ডেফিনেটলি পেশেন্টকে খাবার গেছে, তবুও আপনাদের যেহেতু একটা ব্যাপার আছে, আমরা ডায়েট চার্ট সমস্ত ওনার যে খাওয়া হয়েছে কী হয়েছে সেটা আমরা জাজ করবো এবং আমরা একটা ব্যাপারে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে, কারণ আমাদের অভিযোগটার ব্যাপারে আগে সত্যতা যাচাই করা খুব দরকার আছে। স্বাস্থ্যসাথীর জন্য আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, ওনাদের একটা মেশিন হয়, ওই মেশিনটা ওনারা দেবেন, অ্যান্ড ইট ইজ মোর অর লেস অ্যাপ্রুভ, ওই মেশিনটা এসে গেলে আমরা স্টার্ট করে দেবো। বাইরে এক পেশেন্ট জিজ্ঞেস করছিল স্বাস্থ্যসাথী, এখন এই মুহূর্তে আজকের দিনে নেই, এই মুহূর্তে নেই, আজকের এই মুহূর্তে আমরা এখনও আমরা ওটা আসিনি, কারণ আমরা সেই সুবিধাটা ওই মেশিনটা দিয়ে লগ ইন করতে এই ব্যাপারগুলো আছে। পেশেন্টকে দুদিন ধরে ডাক্তার দেখেন, ডাক্তারকে দেখতেও আর দেখতে যাইনি, জায়গাটা আমার একটু চেক করতে, ডাক্তার দেখানিটা এটা আমি সবসময় জেনে নিই না, কারণ হাসপাতালে হ্যাঁ আমরা ডাক্তার বলতে তাকেই ভাবি যে পেশেন্টের ট্রিটিং কনসালটেন্ট যার আন্ডারে পেশেন্ট অ্যাডমিটেড হয়, আমাদের হাসপাতালে রাউন্ড দ্য ক্লক ডাক্তার 24 ঘন্টা ডাক্তার কোয়ালিফাইড ডাক্তার, সুতরাং ডাক্তার না দেখার প্রশ্ন তো নেই, একদম ডাক্তাররা নিশ্চয়ই দেখেছে, এখন দেখতে হবে কনসালটেন্ট উনি তো একটা সার্জেন, এবার উনি কতবার পেশেন্টকে দেখেছেন কখন কথা বলতে সেটা দেখুন, সেটা আমরা দেখে নিচ্ছি, দেখে নিয়ে আপনারা আপনাকে দেখাচ্ছি। ওনার যে পরীক্ষাগুলো করা হয়েছে সব কিছুই ওনার ঠিক আছে, কোনো পেটে কোনো পাথর নেই, কোনো কিছু অবশেষখান নেই, উনি তার সত্ত্বেও বলছেন যে আমাকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হবে, এটা কি? দুটো ব্যাপার, একটা হচ্ছে যে এই মুহূর্তে আমি এরকম কমেন্ট করবো না, কোনো কিছু খারাপ নেই রিপোর্ট, কারণ রিপোর্টটা সব কটা যতক্ষণ না দেখা হচ্ছে কম্পিটেন্ট ডক্টর মেডিকেল প্রফেশনালস ওই রিপোর্টগুলো দেখে তারা ডিসাইড করে ওর মধ্যে কিছু আছে, তারপরে
মেডিকেল সায়েন্সে অনেক কিছু থাকে যেখানে সমস্যাটা যাচ্ছে না, কিন্তু আমি রিপোর্টে কিছু সেরকম পাচ্ছি না, কিন্তু কিছু রিপোর্ট আমাকে বলছে বিচার করতে হবে বা পেশেন্টও ডিলিভ করতে হবে। এই সিচুয়েশানগুলোতে আমাদের আরও গভীরতম পরীক্ষা করার দরকার হতে পারে। এখন এই অপারেশানটা আপনার কাছে অপারেশানও হতে পারে, বাট আমাদের কাছে এটা পরীক্ষা হতে পারে। এটা যদি ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি হয় তার মানে কিন্তু সেটা অপারেশান না, সেটা পরীক্ষা, যেটাই মাত্র ডক্টর পিজুস আমাদের জেনারেল ম্যানেজার অফিসে বললেন যে ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি হবে, তার মানে ওটাও একটা পরীক্ষা, কিন্তু হ্যাঁ পরীক্ষাটা অপারেশান থিয়েটারে গিয়ে হবে, এটা পরীক্ষা, ওটা ট্রিটমেন্ট নয়। হ্যাঁ এটা হয় ওই সময় যদি কিছু করা যায় ওই ট্রিটমেন্টটা এক সময় হয় কনসার্ন নিয়ে ওটা করা। পাবলিক ব্যারাকপুরের পাবলিক চাইছে ডাক্তার পিজুস দাকে, এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাইছে? এখানে আর একটা অভিযোগ আছে যে এলাকার এলাকার যারা এখানে এতদিন ধরে ট্রিটমেন্ট করে গেছে এলাকাবাসী এলাকাবাসী তারা ডাক্তারবাবুর যে পিজুস এই বক্তব্য দীর্ঘ দিন ধরে পিজুসবাবু ওই হাসপাতালের উন্নয়ন ও গঠনমূলক কাজের সাথে যুক্ত থাকলেও উদ্বোধন কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে এই অভিযোগ যদি সুষ্ঠুভাবে দেখে তাহলে এলাকার মানুষ চায় তাকে যেন এখান থেকে স্থানান্তরিত করা না হয়। দীর্ঘ দিন ধরে সুনামের সাথে পিজুসবাবু এই হাসপাতালে কাজ করে চলেছেন। পিজুসবাবু সংবাদ মাধ্যমকে জানান রোগীর সমস্ত দিক দেখে সঠিক ব্যবস্থা আমরা ইতিমধ্যেই নেব। এই যে আপনাকে থাকার একটা ভালোবাসার প্রতি এই ব্যাপারটা কি দেখছেন? আমি তো সত্যি বলছি কি আমি তো কখনো ভাবিনি কি এত ভালোবাসা পাবো লোকজন থেকে। আজকে যে দেখলাম এ চার দিন ধরে রেজেকশন যখন থেকে দিয়েছি তখন যে ভালোবাসা দেখছি পাচ্ছি এটা আমি 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 ভাবতে পারি না কি এরকম ভালোবাসা কেউ একটা মানুষ পেতে পারে আমার মতো মানুষ, কিন্তু এটার জন্য আমি হাইলি গ্রেটফুল, থ্যাংক ইউ। যত লোক আজ আমাকে ভালোবাসা দিয়েছে 6.5 বছর ধরে আমাকে একটা ভালোবাসা দিয়ে যাচ্ছে এটার জন্য আমি লাইফ লং আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু এবার আমাকে মনে হচ্ছে 6.5 বছর এখান থেকে ছেড়ে যেতেই হবে একটা নিজে জন্যে নিজের ফ্যামিলির জন্যে। কিন্তু টেকনো এটাও আমি কমিট করছি কি আজ নেই তো কালকে আগে কোম্পানিকে এখানে একটাও মানুষকে আমার দরকার হলে আমি ফেরত চলে আসবো। এত বছর ধরে থাকা, এত বছর ধরে এত সুন্দরভাবে টেকনোটাকে গুছিয়েছে নিজের মতন করে, সেই জায়গার থেকে ফিরে যাওয়া চলে যাওয়ার একটা খুব কষ্ট হচ্ছে আমার। সত্যি বলছি যেদিন থেকে আমি শুক্রবার রেজাইন করেছি তখন থেকে আমার প্রচুর কষ্ট। এক একটা লোক মনে পড়ছে, আমার স্টাফ হোক হয়ে পেশেন্ট হোক কি পেশেন্ট পার্টি হোক কি লোকাল লোক হোক সবাই চিনা শোনা, সবাই আমাকে ভালোবাসে, ওটা ভালোবাসা দেখেই কষ্ট হচ্ছে আমাকে। কিন্তু লাইফে কখনো কখনো একটা ডিসিশন নিতে হয় যে কষ্ট হলেও আমাকে নিতে হবে, এরকম ডিসিশনই একটা আছে আমাকে ছেড়ে যেতেই হবে। কিন্তু আশা করছি আজকে না হলে হলে এক বছর পরে আগার হসপিটালে এখানে লোকজন আমার দরকার থাকলে আমি ফেরত চলে আসবো। কিন্তু মানুষ তো চাচ্ছে আপনাকে, আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি। কিন্তু দেখুন আমি এরকম চেষ্টা করবো এরকম ব্যবস্থা করে যাই কি এখানে আমি নাও থাকলে মানুষের লোকাল মানুষে আর ফির যতই পেশেন্ট পার্টি গরিব মানুষ আছে তাদের অসুবিধা হবে না এরকমই ব্যবস্থা করেই এখান থেকে যাব। এটা আমি পুরোপুরি চেষ্টা করবো যাওয়া। আমরা এমন একটা টাইমে এসেছি যেখানে আমরা একটা রিপোর্ট পেলাম এবং আপনি রিজাইন দিচ্ছে সেই টাইমে আমরা রিপোর্টটা বললে এর জন্যই বলা হচ্ছে যে আপনি চলে গেলে ও সিস্টেমটা একটু গণ্ডগোল হচ্ছে। আমি তো আপনাকে বললাম আই এম হাইলি 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 গ্রেটফুল টু অল দ্য পিপল, মাই স্টাফ, লোকাল পিপল, পেশেন্ট, পেশেন্ট রিলেটিভস হু হ্যাভ শাওয়ার্ড মি উইথ লাভ, দেয়ার লাভ অ্যান্ড ব্লেসিংস ওভার লাস্ট সিক্স অ্যান্ড হাফ ইয়ার্স। বাট আই থিঙ্ক ইটস টাইম টু মুভ অন। হ্যাঁ কিন্তু আগে অগেন এটাই জিনিস বলছি কি আজকে নেই, আজকে এক বছর পরে দু বছর পরে আগে হসপিটাল ভাববে কি তারপরে কালকে গতকালে মর্নিং এ ওনার ইউএসজি একটা হয়েছে, কিন্তু ইউজি আর এক্সরেতে বোঝা যাচ্ছে না কি পেশেন্ট অ্যাকচুয়ালি মাসটা কি। আমরা ক্লিনিক্যালি বুঝতে পারছি অ্যাপেন্ডিক্স হতে পারে কিন্তু যতক্ষণ না কনফার্ম হবো আমরা সার্জারি ডিসিশন নিতে পারবো না। তো আজকে যে জিনিস যেটার জন্য কনফিউশন হলো সার্জারি হবে এটা সার্জারি হবে না, এটা পরীক্ষা হবে যাকে আমরা ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি বলি। ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি করে আগে আমরা অ্যাপেন্ডিক্স কনফার্ম করতে পারবো তখন ওটা তারপরে আমরা ডিসিশন নেবো পেশেন্ট পার্টির সঙ্গে বসে কি সার্জারি হবে কি হবে না, হলে তো হবে হবে। এখন পেশেন্ট কেমন আছেন দেখলেন? পেশেন্ট আপনার এখন তো পেইন কিলার খেয়েছে, এখন তো অ্যাপেন্ডিক্স, আগে অ্যাপেন্ডিক্স থাকলে অ্যাপেন্ডিক্সের পেইন একটু ব্যথা হয়, অ্যাকিউট পেইন আমরা যাকে বলি, রিপোর্ট করছিলেন
রোগীর বাড়ির লোকদের সঙ্গে সমস্ত আলোচনার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলার দায়িত্ব কর্তৃপক্ষের, কারণ আমার নিজেরও পরিবার আছে। জানালেন এই বেসরকারি হাসপাতালের জেনারেল ম্যানেজার পীযূষ প্রকাশ। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন যে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই মূল জায়গায় পৌঁছাতে হয়, তাই আমরা রোগীর সঙ্গে এইরকম পরীক্ষা নিরীক্ষার জন্যই যে অভিযোগ উঠেছে তা সত্যি নয়। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি সুরজিৎ সাত্তার বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।